গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর আলমের মনোনয়ন বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে মেয়র পদে তার মা জায়দা খাতুনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান 27 এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। গাজীপুর প্রতিনিধির প্রতিবেদনে বিস্তারিত। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাইয়ের দিন ছিল রোববার। 27 এপ্রিল মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত আসনে মনোনয়ন জমা দেন আগ্রহী স্বতন্ত্র ও মনোনীত প্রার্থীরা। সকালে জেলা শহরের বঙ্গতাজ মিলনায়তনে অবস্থিত রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ে মেয়র পদপ্রার্থী 12 জনের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। প্রক্রিয়ায় ছিল কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের মনোনয়ন। যাচাই বাছাইয়ের দিনে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের প্রার্থিতা বাতিল করে দিয়েছে রিটার্নিং কর্মকর্তা। তার বিরুদ্ধে অভিযোগ ঋণ খেলাপির। প্রতিক্রিয়ায় জাহাঙ্গীর আলম জানান, তার উপর অবিচার করা হয়েছে, উচ্চ আদালতে আপিল করা হবে। আমি মনে করি নির্বাচন এখানে কমিশনার যে নিরপেক্ষতাটা ছিল তারা সেই নিরপেক্ষ থেকে সরে গেছে, কোন অদৃশ্যর চাপে সরে গেছে এটা আমি জানি না, কিন্তু আমি ন্যায় বিচার চাই, আমি আপিল করব, প্রয়োজন আমি সুপ্রিম কোর্ট হাইকোর্টে যাব। এদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়দা খাতুন। তার নমিনেশন পেপার ঠিকঠাক আছে বলে ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা। মনোনয়নপত্র যাচাই বাছাই করেছি, ওনার অন্যান্য সকল কাগজপত্র আমরা যথাযথ পেয়েছি, কিন্তু যেহেতু বাংলাদেশ ব্যাংকের সিএবির থেকে ঋণ খেলাপ হিসেবে পেয়েছি এবং উনি একটা কাগজও দিয়েছেন যে ব্যাংকের যে উনি তফসিলের জন্য আবেদন করেছেন টাকা দিয়েছেন কিছু, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এগুলা যথাযথ না। মনোনয়নপত্র বৈধ ঘোষণায় নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে বলে জানান আওয়ামী লীগ সমর্থিত ও অন্যান্য প্রার্থীরা। আমার মনোনয়নপত্রটি, আমাদের আরও অনেকের মনোনয়নপত্রটি এখানে সঠিকভাবে সমস্ত জিনিস প্রতিপালন করার কারণে আমাদের মনোনয়নপত্রটি সঠিক হয়েছে। সরকারের প্রতি মানুষের আস্থা এখন শূন্যের কোঠায় নেমে এসেছে। তারা একটা প্রার্থী খুঁজছিল, আমি মনে করি তাদের এই ভরসা বা আশ্রয়স্থল আমার মধ্যে খুঁজে পেয়েছে, সেই ক্ষেত্রে আমি নির্বাচনে জয়ের ব্যাপারে 100% আশাবাদী। গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ নির্বাচন হবে সেটি আমরা আশা করি। এছাড়াও বাকি 8 জনের মনোনয়ন বৈধ হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে অসম্পূর্ণ কাগজপত্র দাখিল করায় স্বতন্ত্র প্রার্থী অলিউর রহমান ও আবুল হোসেনের প্রার্থিতা বাতিল করা হয়। মনোনীত প্রার্থী এসিটিভি নিউজ ডেস্ক।